আসসালামু আলাইকুম, আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের বিষয় রম্বস। তোমরা জানো আয়াত সাধারণত দরজা জানালা বা বিভিন্ন রকম রুম তৈরি করার জন্য আকৃতিতে ব্যবহার করা হয়। রম্বস এরকম ভিন্ন আকার আকৃতি জ্যামিতির ক্ষেত্রে বা অনন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। যাই হোক, রম্বসের সংজ্ঞাটা, যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে রম্বস বলে। যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে রম্বস বলে। যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে রম্বস বলে। বর্গ এক প্রকার রম্বস। রম্বস পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করা যায়, আবার জালার সাহায্যে অঙ্কন করা যায়। রম্বস যেহেতু রম্বসের প্রত্যেক বাহুই সমান, আমি যে কোনো একটা কোণ দিলাম, এইখান থেকে এই অংশের মাপ আর এই অংশের মাপ সমান হবে। রম্বসের কোণগুলো সমকোণ নাও হইতে পারে। রম্বসের কোণগুলো সমকোণ নাও হতে পারে, হতেও পারে। বৈশিষ্ট্য রম্বসের প্রত্যেক বাহু সমান। রম্বসের প্রত্যেক বাহু সমান। রম্বসের প্রত্যেক বাহু সমান। রম্বসের চারটি বাহু থাকে। রম্বসের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। রম্বসের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। রম্বসের দুইটি কর্ণ থাকে।
রম্বসের দুটি কর্ণ থাকে। রম্বস অঙ্কন করার জন্য পাঁচটা উপাত্তের প্রয়োজন। রম্বসের বিপরীত কোণ সমান, রম্বসের বিপরীত কোণ সমান। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ড দিতে পারে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ড দিতে পারে। রম্বসের পরিসীমা 4 × 1 ভাগ দৈর্ঘ্য। পরিসীমা যেহেতু বাউন্ডারি অর্থাৎ চারপাশ, সেজন্য রম্বসের পরিসীমা 4 × 1 ভাগ দৈর্ঘ্য। রম্বসের কর্ণদ্বয় রম্বসের 8টি ত্রিভুজ উৎপন্ন করে, অর্থাৎ কর্ণ যদি আমি নামটা দিই নাই, ক খ গ ঘ একটা রম্বস, গ ঘ একটি রম্বস, চিত্রে ক খ গ ঘ একটি রম্বস, গ ঘ একটি রম্বস, রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় রম্বস ক্ষেত্রে 8টি ত্রিভুজ উৎপন্ন করে। রম্বসের কর্ণদ্বয় রম্বসের কর্ণদ্বয় রম্বস ক্ষেত্রে 8টি ত্রিভুজ উৎপন্ন করে। রম্বসের ক্ষেত্রফল 1/2 গুণ কর্ণদ্বয়ের গুণফল। আমি আবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি রম্বসের সংজ্ঞা। যে চতুর্ভুজে 4টি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে রম্বস বলে। রম্বসের বৈশিষ্ট্য, রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই সমান, রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই সমান। 2, রম্বসের 4টি বাহু থাকে, রম্বসের 4টি বাহু 1, 2, 3, 4, রম্বসের 4টি বাহু থাকে। 3,
রম্বসের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। চারটি যে কোণ আছে, চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। রম্বসের দুটি কর্ণ থাকে, কর্ণ ক গ ঘ ঘ খ। রম্বসের দুটি কর্ণ থাকে। রম্বস অঙ্কন করার জন্য 5টি উপাত্তের প্রয়োজন। যে কোনো চতুর্ভুজ অঙ্কন করার জন্য 10টি উপাত্ত থাকে, তার 5টি উপাত্ত দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা যায়। রম্বসের ঠিক অঙ্কন করার জন্য 5টি উপাত্তের প্রয়োজন। রম্বসের বিপরীত কোণ সমান, এখন যদি 80 ডিগ্রি হয়, এখন 80 ডিগ্রি হবে, অর্থাৎ বিপরীত কোণ সমান। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে। এখানে কর্ণ এই ছেদ বিন্দুতে, এখানে 90, অর্থাৎ এটা 90, এটা 90, এটা 90, এটা 90, অর্থাৎ ছেদ বিন্দুতে প্রত্যেক কোণ সমকোণ। রম্বসের ছেদ বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রম্বসের পরিসীমা 4 × 1 বাহুর দৈর্ঘ্য। রম্বসের পরিসীমা, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, 4টি বাহু আছে, 4 × 1 বাহুর দৈর্ঘ্য। রম্বসের কর্ণদ্বয় রম্বস ক্ষেত্রে 8টি ত্রিভুজ উৎপন্ন করে। এখানে 8টা ত্রিভুজ, 1, 2, 3, 4, এখান থেকে একটা, এখান থেকে একটা, 6টা, এটা একটা ত্রিভুজ, 7টা, এটা একটা ত্রিভুজ, 8টা। অর্থাৎ রম্বস ক্ষেত্রে 8টা ত্রিভুজ উৎপন্ন করে। রম্বসের ক্ষেত্রফল 1/2 কর্ণদ্বয়ের গুণফল, 1/2 এর সাথে এই কর্ণ আর এই কর্ণ দৈর্ঘ্য যদি গুণ করি রম্বসের ক্ষেত্রফল পাবো। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। আজকে আর নয়, আল্লাহ হাফেজ।